কি হচ্ছে এদিকে, কি হচ্ছে? আরে মাথা ব্যথা তো ঘামিয়ে যাচ্ছে। দেখো তবু উল্টাতে হবে, কতটা চেষ্টা করতে পারে মানুষ, সবই উল্টে যায়। এখন শুধুমাত্র এই হাতটার জন্য একটুকুনি আটকে যায়, বাকি উল্টেই যায় একদম। তাই না, তাই না, তাই না? ওগো শোনো না, শোনো না, একা একা খেললে হবে? মাম্মা তো এখানে বসে রয়েছে খেলু খেলু করার জন্য। একা একা খেললে হবে? হবি হবি, কুতু 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 কুতু। এই দেখো, দেখো 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 দেখো, পুরো উল্টে যাচ্ছে। আর করতে হবে না, এত চেষ্টা করতে হবে না, এত চেষ্টা করতে হবে না। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এত চেষ্টা করে না মা গো, পরে বড় হও, একটু বড় হও। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে মাথাটা একটু টিপ টিপ করে ব্যথা করছিল, সেটাও রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি সেই জন্যই। কালকে রাত্রিবেলায় সোনা অনেকক্ষণ ধরে ঘুমোতেই চাইছিল না, মানে ঘুমিয়ে পড়ছে আবার উঠে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে উঠে যাচ্ছে, এরকম করে 3:30টার সময় ও ঘুমিয়েছে, ভাবো। আর ওকে যখন আমি ঘুম পাড়ানি, গান শুনছি না মানে শোনাচ্ছি, তো ও আমার মুখের দিকে দেখে এমনভাবে হাসছে যেন ঘুমানোর কথাটা আমার, ওর না। তো খুব কালকে এই দুষ্টুমি করেছে, দুষ্টুমি করে করে 3:30টার সময় ঘুমিয়েছে। তাও আমরা ডাউটে ছিলাম যে এক্ষুনি না উঠে যায়, ওকে যেই আমি শুইয়ে দিয়ে আমি বালিশে মাথাটা ঠেকাচ্ছি, সাথে সাথে আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটা মিচকি মিচকি হাসি দিচ্ছে। আর ওই রাত্রে ওর সবার সাথে কথা বলতে হবে, ওখানে যে ওর জামা কাপড় রাখার যে ইয়েটা রয়েছে না, ঝুড়িটা, ওর দিকে তাকিয়ে থাকি, ও ও এরকম এরকম করছে। তারপর ওই প্যাম্পাসে একটা বাচ্চার ছবি রয়েছে, সেটা দেখে ও করছে, মানে সবাইকে রাত্রিবেলাও ঘুম পাড়াচ্ছে কিন্তু নিজের চোখে ঘুম নেই। রান্নাবান্না এদিককার সব হয়ে গেছে, কাকিও বাড়ি চলে গেছে, আর মামুনি এখন টিফিন খেলো। এই বেলায় সকালে খেয়েছিলে তো রুটি দিয়ে চা দিয়ে? ভাত কালকের মাংসের ঝোল ঝোল রয়েছে, জাল দেওয়া, জাল দেওয়া, হ্যাঁ ওটা, আজকের ডাল আর এই হচ্ছে মোসার তরকারি, ঘন্ট সপ্তাহে নাকি 4 দিন নিরামিষ, শুনতে পাচ্ছ? কান তো কানের জায়গায় থাকে না, ওখান থেকে বাথরুম দিয়ে আওয়াজ দিচ্ছে। আগের দিন মাংস হয়েছে, পরের দিন একেবারে নিরামিষ মেরে দিয়েছে, বলো তোমরা কি অবস্থা? দেখো দেখো কি অবস্থা, তোমাদের দাদাভাইয়ের কথা শোনো না তো, মাংসের ঝোল আর বিরিয়ানি, মাংস তো হয়েই যাচ্ছে, আর নতুন কথা কি গো? আর এর মধ্যে কি, ও এর মধ্যে সেই ঘুগনি এখনো গোড় খাচ্ছে, আর এটা ফাঁকা। মোটামুটি আজকে এইসব রান্না বান্না হয়েছে, তাও দেখো গাল ওঠে না। এখন বাপির সাথে সাথে এই সময়টাতে আমারও ফলের একটা নেশা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরো জাম। জামের বাইরে দেখো সাইজ, কালো আঙুর, মিষ্টি কিন্তু খুব, খুব মিষ্টি না? এখন ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি, এখনো পর্যন্ত স্নান করে উঠতে পারিনি। আজকে না লেটেস্ট হচ্ছে, যতবার আমি স্নানের জন্য উপরে আসছি ততবার সোনা উঠে যাচ্ছে, আর ততবার আবার নিচে যেতে হচ্ছে। তো এখন আবার বাপি ঢুকেছে, বাপি বেরোলে তারপরে আমি স্নানে যাব। কিন্তু আজকে প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড, আমাদের থেকে, আমরা তো বড় মানুষ, আমাদের থেকেও বেশি কষ্ট সোনার হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে ওর। না আমি ঠিকঠাক করে পাখা চালাতে পারছি, না আমি মানে পাখা বন্ধ করে রাখতে পারছি। মামাম হয়েছে শীতকালে, এবার ও গরম কি জিনিস সেটা তো বোঝে। আজকে মোচাটা যেরকম এক ঘর হয়েছে, আর তার সাথে সাথে ডাটা চচ্চড়িটাও। আগের দিনও খেয়েছি মা, তুমি আগের দিন টেস্ট খেয়েছিলে ডাটাটাই? আজকে কুমড়ো টুমড়ো পরে দুর্দান্ত লাগছে। বাপি মোচাটা কোন দিক দিয়ে তেতো খেলো জানি না, হালকা হালকা বলে তেতো লাগবে, কিন্তু আমার তো লাগেনি। মোচাটা ঝাল ঝাল হচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, বাকি রয়েছে গতু গতু মানে সোনু, মামুনি আর সোনামা, আর আমি এখানে ছিল সি।
ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে, এখন যাব সন্ধে পুজোটা করতে। ম্যাক্সিমাম দিন মামুনি সোনামাই করে, কিন্তু আজকে সোনা ঘুমিয়ে রয়েছে, তো যখন ও ঘুমিয়ে পড়েছে অলরেডি তাহলে তো আর ওকে ঘুম পাড়ানোর কিছু নেই, বেশ খানিক্ষণ ঘুমোবে, ততক্ষণে আমি সন্ধে পুজোটা করে আসি। আর এই সময়টাতে কি হয়, ও প্রতিদিন জেগে থাকে আর আমাকে ঘুম পাড়াতে হয় অনেক কষ্ট করে, তো সেই জন্য আর কোনোদিন সম্ভব হয় না। তো আজকে যখন ঘুমোচ্ছে ভাবলাম ঠিক আছে আর মামুনি কে আসবে উপরে, আমি একেবারে যাই গিয়ে সন্ধে পুজোটা করে আসি। সন্ধেবেলায় করে কি একটা পোকা উঠছে দেখো, ওই যে টিউবের পাশে একটা ছোট ছোট পোকা হয় না, চারটে পাঁচটা পাখনাওয়ালা, ওই পোকাগুলো চলে এসছে ঘরের মধ্যে। তো এই সন্ধেবেলাটায় পোকা মাকড় মশা সমস্ত কিছুর এত উৎপাত শুরু হয়, আমার মেয়েটার কতগুলো জায়গায় যে কামড়ে দিয়েছে, হাতে পায়ে, এইখানটা একটা কামড়ে দিয়েছে জানো না, এখানটা কিরকম মানে সাদা মতন মুখ হয়ে গেছে। আমি তো ওকে যতটা সম্ভব চেষ্টা করি মশারির মধ্যে রাখার, এবার ছোট বাচ্চা কি সবসময় মশারির মধ্যে থাকতে চায়, এই জন্য আবার বায়না করে মাঝে সাঝে বাইরে নিয়ে আসি, আর কোন ফালুক ফুলুকে একদম আদর করে দিয়ে চলে যায় বুঝতে পারি না। তো ওই জন্য আজকে বাঁচোয়া সন্ধ্যাটা করতাম, মশারি টানানো থাকতেও এখন ব্যাট আনা হয়েছে, আর নিচে গিয়ে সমস্ত মশা বাইরের ভেতরের সব মশা মেরে তারপর আমি ঢুকবো, নাহলে জানো না কখন গায়ের সাথে বেঁধে মশারির মধ্যে ঢুকে যাচ্ছে আর তার মধ্যেই চোখের নিমেষে কামড়ে দিচ্ছে। তো ওই জন্য ব্যাট আনানো হয়েছে, এই সে যাই করে আনতেই মনে থাকে না, আজকে মনে ছিল ওই জন্য কাকাই নিয়ে এসছে, এখন চার্জে দেওয়া রয়েছে, চার্জ হয়নি, কার দেখো চার পাঁচ দিয়ে উড়ে 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 বেড়াচ্ছে, কি অবাধ স্বাধীনতা। চলো আমি রেডি, চেঞ্জ করে নিয়েছি আর নাইটিটা পরে নিয়েছি, সত্যি নাইটির কোয়ালিটিটা ভীষণ সুন্দর, যতটা সুন্দর প্রিন্টটা দেখে নিয়েছিলাম না কোয়ালিটিটাও ভীষণ সুন্দর, গরমের জন্য পারফেক্ট। সন্ধে পুজোর সাথে সাথেই আমাদের রাতের পুজোটা একবারেই হয়ে যায়, আর গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি, এবার সব ঠাকুর শয়ন দিয়ে তারপর নিচে যাব আর বাসন টাসনগুলো মেজে রাখবো। এই দেখো ম্যাক্সিমাম সমস্ত ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন এই গাছ থেকে তুলে আনা হয়েছে, একটা ফুল বাদ দিয়ে বাকি সবগুলোই দেখো একদম তত্তাজা, যেমন তার তেমন। নিজের সন্তান ভেবে, কিন্তু আজকের বিছানাটা যখন করছিলাম না মনে হচ্ছিল মা হিসেবে দুই সন্তানের জন্য ঠিক একই রকম ভাবে যেন করছি, আলাদাই একটা ফিলিং ছিল। উপরের আলো ঢালো সব নিভিয়ে দিয়ে এসেছি, এবার চেঞ্জ করে নিচে যাব। একবার মামুনি একবার আমি দুজন মিলে নিয়ে নিয়ে শুধু হাঁটছি, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে পাখার তলায় প্রায়, ওকে এইভাবে ধরে রাখলে ভালো হয়, ওর এত গরম লাগছে বলো, শীতের বাচ্চাগুলোই এরকম, শীতটা বোঝে গরমটা তো বোঝে না, এই প্রথম গরমটা পড়ছে আর নিতে পারছে না, ওকে নিয়ে না খুব চিন্তায় পড়ে গেছি বলো মা কি করে, আবার পাখাটা বেশি জোরে দিলে হাঁচি দিচ্ছে, কি করবো বলো তো, সহ্য করাটাই আছে কম নিয়ে এখন। না শোনো আবার মাথা ভর্তি চুল হয়েছে, কি হবে শোনাটা, এই নিয়ে আমরা সারাক্ষণ না চিন্তা করছি যে এই যে চুল চুল, এতদিন সবাই বলছে যে ভালো ভালো সব ভালো, সবই ভালো ঠিক আছে মানছি, কিন্তু এবার এই চুল নিয়ে বলো, এমন বয়স ওর যে আমি চুলটা না পারবো বাদ দে, দুপাশে যে ঝুটি করে দেবো সেটাও আমি পারবো না, আর পেছনের চুলটা আবার ঘাড় ছাড়িয়ে যাচ্ছে, করার আছে সহ্য তো করতেই হবে আমাকে, কিন্তু এখন হচ্ছে মেন সমস্যাটা, আমরা না পাখা চালাতে পারছি না পাখা বন্ধ রাখতে পারছি, পাখা বন্ধ রাখলে ও ঘেমে যাচ্ছে, পাখা চালালে আবার খানিকক্ষণ পরেই ঠান্ডা লাগছে আর হাঁচি দিচ্ছে, সহ্য করাটা করে নিতে পারলে তারপরে আবার শুয়ে যাবে। ওরা তো শীতটাই বুঝেছে না, হয়ে পড়ে গরমটা তো কি জিনিস বুঝতেই পারিনি,
এবার আস্তে আস্তে ধাতস্থ হবে ব্যাপারটাতে। যারা আবার গরমে হয় তাদের আবার শীতটা পড়তে পড়তে এই সমস্যাটা হয়। আর একটু বড় হলে না হয় আমি চুলটা বেঁধে দিতে পারতাম। এই বয়সে চুল বাঁধতে পারবো মা? চুল আসবে না তো, বাদ বাকি আর বাঁধলে লাগবে না, কি করি মা? মানুষের চুল বাঁধা সেই তোমাদের লাগে না? সামনে তো এখনো প্রচুর গরম, তখন কি করব? তুমি কি করবে তখন? আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গো, হট করে কি গরম পড়ে গেছে। আর একজন দেখলাম কমেন্ট করেছো যে দিদি আমাদের এখানে তো খুব গরম পড়ে গেছে, তোমাদের ওখানে কি গরম পড়েছে? আমাদের এখানে মারাত্মক গরম পড়ে গেছে, মানে সে কি বলবো, অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। পাখা জোরে দিলে এখন আমাদের যেটা রাত্রিবেলা হচ্ছে পাখা জোরে দিতে পারছি না শোনার জন্য, এবার আবার পাখা আস্তে দিলে দেখছি শোনা ঘেমে যাচ্ছে। খানিকক্ষণ জোরে রাখছি তারপরে আবার দেখছি ও হাঁচি দিচ্ছে, কি করব বুঝতে পারছি না। এই মুহূর্তে তো এসিতে রাখাটা ঠিক হবেই না, যতদিন না পাখাটা ভালো করে অ্যাডজাস্ট করছে ততদিন এসিতে রাখাটাও ঠিক হবে না। আর এই সেদিনকে ঘুরে আসলাম ডাক্তারের কাছ থেকে, তখন যে জিজ্ঞাসা করব মাথায় আসবে কি করে বলো, এতদিন তো ঠান্ডাটাই ছিল, এতদিন তোর গরম ব্যাপারটা পড়েনি। ওনার কাছ থেকে দেখি আসার পরপরই আমি দেখছি এই গরমটা হুট করে পড়ে গেল। আরও একটা জিনিস যেটা জিজ্ঞাসা করা, সেটা হলো ওকে পরপর স্নান দেবো নাকি যেরকম একদিন ছাড়া ছাড়া করছে সেরকম দেবো, সেটাও জিজ্ঞাসা করা হয়নি। দেখি আর একটু গরম পড়ে যাক, ডক্টরকে ফোন করব, পরে যদি উনি বলে তাহলে ওকে একদম পরপরই স্নান করাবো। ঘরে খাবে না এখন, হয়েছে সমস্যাটা এটাই, ঘুম এসে যাচ্ছে খেতে খেতে। এবার খেতে খেতে ঘুম আসলে তো হবে না আমাদের, আমাদেরকে এখন জেগে থাকতে হবে, খেলা করতে হবে, টরটর করতে হবে। সেই জন্য আমি যেই খাওয়াতে নিয়েছি সাথে সাথে একদম ফাটিয়ে দিয়েছি আওয়াজে, তাই এখন বাইরে আসতে হবে। ঠামির সাথে বাইরে চলে এসছে, এখন আর কোনো সমস্যা নেই, এখনও ঘুরবে ফিরবে আনন্দ করবে, কিন্তু খেলে তো ঘুম এসে যাচ্ছে না, সেটা কি করে হয় তাই না? তাই না, তাই না? তুমি যে দুত্তু শিখে যাচ্ছ সেটা কি মিমি পিপিদের বলেছো? এ বাবা রে, মাম্মা আমার ঘুম পেয়েছে, ঘুম ঘোড়ার ডিম পেয়েছে, পচা কথাগুলো বলতে বলে দিচ্ছি না সব, ওই জন্য রেগে গেছে। ভালো কথা বলো, সবাই জানে নক্ষী বাচ্চা একদম দুত্তু শিখে গেছে, সেটা তো কেউ জানে না। অবশেষে আনা হয়েছে, আর আজকে ব্যাটের ভয়তে মা মশাই নেই, আজকে এই ব্যাটটা আনার পর থেকে আমি একটা মশা দেখতে পাচ্ছি না, না ঘরে না বাইরে, মশারি না টানানো থাকলেও মনে আজকে কোনো মশা আসতো না। বলছে এই ব্যাটটা যেন সোনার থেকে দূরে থাকে, সোনার থেকে দূরে থাকে, সোনার দিয়ে তো দূরে রাখবোই, কিন্তু তবু সবাই ভয় পাচ্ছে সোনাটাকে নিয়ে, তাই না? তাই না, ভয় পাচ্ছে যে ভাই, একটা মশা উড়ছে মনে হচ্ছে।